অন্যান্য দেশের তুলনায় কম মূল্যে পণ্য সরবরাহের কারণে চীনের কোনো জুড়ি নেই। কম দামে পণ্য পাওয়ার কারণে চীনের বিকল্প খুব কমই রয়েছে ক্রেতাদের কাছে। অথচ সেই চীনেই টানা চতুর্থ মাসের মতো রপ্তানি আয় কমেছে। এক পরিসংখ্যান থেকে দেখা যায়, এক বছর আগের তুলনায় আগস্টে চীনে রপ্তানি কমেছে 8.8%, অন্যদিকে আমদানি কমেছে 7.3%। করোনা মহামারী পরবর্তী বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে চীন, যার মধ্যে রয়েছে দেশটির সম্পত্তি নিয়ে সংকট এবং কম ভোক্তা ব্যয়। করোনা ভাইরাস এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য বিরোধের ধারাবাহিকতায় চীনে তৈরি পণ্যের বৈশ্বিক চাহিদা কমতে শুরু করেছে, আর এ কারণেই দেশের অর্থনীতির প্রবৃদ্ধিতে বড় ধরনের প্রভাব ফেলছে এটি। বুধবার মার্কিন আদমশুমারি ব্যুরোর একটি নতুন প্রতিবেদনে বলা হয়, 2006 সালের পর থেকে যুক্তরাষ্ট্রে আমদানিতে জুলাইয়ের শেষ পর্যন্ত সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে চীনের পণ্য। এ সময়ের মধ্যে চীন থেকে আমদানিকৃত পণ্য ছিল 14.6%। দেশের রিয়েল এস্টেট শিল্প গভীর মন্দার সম্মুখীন হওয়ার কারণেও চীনা সরকার আর্থিকভাবে ক্ষতির মুখে। অর্থনীতিকে চাঙা করতে এখন পর্যন্ত বড় কোনো প্রণোদনা কর্মসূচি চালু করেনি বেইজিং। এর পরিবর্তে গত কয়েক মাস ধরেই দেশটি জনগণ ও বিভিন্ন ব্যবসাকে সহায়তা করতে নানামুখী পদক্ষেপ নিয়েছে। দেশের কেন্দ্রীয় ব্যাংক একদিকে সুদের হার যেমন কমিয়েছে, অন্যদিকে বেইজিং দেশের বড় শহরগুলোকে ঘর কেনার জন্য ক্রেতাদের ন্যূনতম আমানত কমানোর অনুমতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করে। এমনকি দেশটিতে ঋণদাতাদের বন্ধকের হার কমাতেও উৎসাহিত করা হয়েছে সেখানে। শিশুদের শিক্ষায় ব্যক্তিগত আয়কর ভাতা বাড়ানো থেকে শুরু করে শেয়ার ব্যবসায় শুল্ক কমানোর মতো অন্যান্য ব্যবস্থাও ঘোষণা করা হয়েছে চীনে। তবে কতদিনে চীনের অর্থনীতি ঘুরে দাঁড়ায় সেটি এখন দেখার বিষয়। আমিনা লুসি, এখন বিশ্ব। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।